কথায় আছে মা লক্ষ্মীর কৃপা না আসলে আমাদের আর্থিক উন্নতি ঘটে না তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কি চমৎকারী উপায় রয়েছে যার প্রয়োগে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা আসবে অর্থাৎ হাউ টু গেট ব্লেসিং অফ গডেস লক্ষ্মী আর যার ফলে আপনার সংসারে অভাব দূর হবে এবং সেই সাথে আপনার জীবনে সৌভাগ্যের ঝাঁপি খুলবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল হিলিং ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কম বেশি পূজা অর্চনা করেন কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত এমন একটি বস্তু যা আপনার গৃহের সঠিক জায়গায় যদি নিয়ম এবং নিষ্ঠা সহকারে স্থাপন করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থকষ্ট হবে না বা যারা দীর্ঘদিন আর্থিক কষ্টে ভুগছেন সেই সাথে পারিবারিক সমস্যায় ভুগছেন শারীরিক সমস্যায় ভুগছেন সেখান থেকে মুক্তি পেতে পারেন আর এখন আপনি ভাবছেন সেই বিশেষ বস্তুটি কি। আর এই বিশেষ বস্তুটি হলো শ্রীযন্ত্রম জ্যোতিষশাস্ত্র মতে যদি শ্রীযন্ত্রের সঠিক ব্যবহার করতে পারেন এবং সঠিক বিধি মেনে পূজার্চনা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন এবং তাতে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে শ্রীযন্ত্রম নামটি শুনলেই বোঝা যায় এটি দেবী যন্ত্রম অর্থাৎ শ্রীযন্ত্রের মহিমা অপরিসীম আপনার বাড়িতে বা গৃহে বা আপনার কর্মস্থলে ফ্যাক্টরি কিংবা ব্যবসাস্থলে যদি শ্রীযন্ত্রম স্থাপন করতে পারেন তাহলে এই সমগ্র বিশ্বের পজিটিভ এনার্জি আপনার সঙ্গে সম্বন্ধ তৈরি করবে শ্রীযন্ত্র সমগ্র মহাবিশ্বের প্রতীক হিসাবে মনে করা হয় যিনি শ্রীযন্ত্রের পূজা অর্চনা করেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির দ্বারা পরিবেষ্টিত থাকেন এবং তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন তাই প্রতিদিন শ্রীযন্ত্রের পূজার্চনা করা অত্যন্ত শুভ আসলে শ্রীযন্ত্রকে সকল যন্ত্রের রাজা বলে মনে করা হয় এটি সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক হিসাবে বিবেচিত হয় মূলত আর্থিক সমস্যা দূর করতে এই যন্ত্রের পূজার্চনা করা হয় আর তাতেই মা লক্ষ্মী প্রসন্ন হন মা লক্ষ্মীর এই যন্ত্র স্থাপনেই আপনার আর্থিক উন্নতি এবং সেই সাথে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে শ্রীযন্ত্রকে শ্রীবিদ্যাও বলা হয় শ্রী কথার মানেই হল মা লক্ষ্মী আর মা লক্ষ্মী হলেন সমগ্র জগতের ঈশ্বরী শ্রীযন্ত্র যা ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী যন্ত্র সমগ্র ব্রহ্মাণ্ড শ্রীযন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে শ্রীযন্ত্র নামটি নিজেই নির্দেশ করে যে এটি সম্পদের দেবীর যন্ত্র তাই যন্ত্রের মহিমা অপরিসীম তাই প্রত্যহ করুন করুন কুমকুম সহ আরতি এর শ্রীযন্ত্র সঙ্গে মা লক্ষ্মীর মন্ত্র অবশ্যই জপ করুন তাই শ্রীযন্ত্রের পূজা অর্চনা যদি আচার এবং নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন শ্রীযন্ত্র দু রকমের হয়ে থাকে একটি ঊর্ধ্বমুখী এবং অন্যটি নিম্নমুখী তবে ঊর্ধ্বমুখী যন্ত্রমের কার্যকারিতা সব থেকে বেশি এখন আসব কিভাবে আপনি শ্রীযন্ত্রম স্থাপন করবেন আপনি আপনার বাড়িতে বা কোনো মন্দিরে শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন এটি প্রতিষ্ঠা করার জন্য প্রথমে এটিকে একটি রূপর পাত্রে রাখতে হবে এরপর জলাভিষেক করুন পুষ্পাভিষেক করুন এতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা হয় শ্রীযন্ত্র স্থাপন করার পর সতর্ক থাকা অত্যন্ত জরুরি মা লক্ষ্মী শ্রীযন্ত্রে উপবিষ্ট থাকেন তাছাড়া শ্রীযন্ত্রের মধ্যেই রয়েছে মা সরস্বতী এবং তিনি হলেন ব্রহ্মা ব্রহ্মাস্বরোপিনী আর সেজন্যই খুব সতর্কতার সঙ্গে নিয়ম এবং নিষ্ঠা সহকারে করতে হবে যে সমস্ত জাতিকাদের মাসিক ঋতু চলছে তারা শ্রীযন্ত্রম স্পর্শ করবেন না এতে শ্রীযন্ত্রমের শক্তি ধীরে ধীরে কমবে প্রত্যহ শ্রীযন্ত্রের পূজার্চনা অত্যন্ত জরুরি একদিন শ্রীযন্ত্র পূজার্চনা বাদ পড়লেও প্রতি শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করুন পাশাপাশি যক্ষ লক্ষ্মী পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন সকালে স্নান সেরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন উপাসনাস্থলে পরিষ্কার আসনে বসুন এরপর একটি লাল কাপড়ে শ্রীযন্ত্রটি রাখুন এরপর তার উপরে গঙ্গা জল দুধ ছিটিয়ে নিন তারপরে পঞ্চামৃত দিয়ে শ্রীযন্ত্রকে স্নান করান তারপর লাল চন্দন লাল রঙের ফুল রোলি অখণ্ড চাল শ্রীযন্ত্রমের পূজাতে ব্যবহার করুন এরপর লাল রঙের কাপড় বা ওড়না অবশ্যই নিবেদন করুন ধূপ দ্বীপ নিবেদনের মাধ্যমে শ্রীযন্ত্রের আরতি করুন আরতির পর মা লক্ষ্মীর মন্ত্র শ্রীসুক্ত পাঠ দুর্গা সপ্তশতী ইত্যাদি পাঠে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া ওম শ্রীম হ্রী শ্রীম নমহ এই মন্ত্রটি একশো বার জপ করতে আপনারা ভুলবেন না একটি কথা আপনাদের মনে রাখা উচিত শ্রীযন্ত্রম স্থাপনে সর্বদা শুভ সময় করা উচিত এটি স্থাপন করে বাড়িতে মাংস মদ ইত্যাদি খাওয়া উচিত নয় এছাড়া বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করা একেবারেই উচিত নয় সঠিকভাবে তৈরি শ্রীযন্ত্রম পূজার্চনা না করতে পারলে আপনার মনস্কামনা পূরণ হবে না তাই অভিজ্ঞ মানুষের কাছ থেকে শ্রীযন্ত্রম নিন শ্রীযন্ত্রম স্থাপনের পর প্রত্যহ মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এগুলো করলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্য তো ভালো হবেই পাশাপাশি আর্থিক উন্নতি ঘটবে গৃহের বিভিন্ন ঝগড়া বিবাদ দূর হবে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে অবশ্যই শ্রীযন্ত্রম স্থাপন করুন আপনার গৃহে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের সমস্যা থেকে মুক্তি পেতে শ্রীযন্ত্রম সাহায্য করবে আপনাকে শ্রীযন্ত্রম সর্বদা শুক্রবার আপনার গৃহে স্থাপন করুন এবং সেই সাথে গৃহের উত্তর পূর্ব দিকে স্থাপন করলে সর্বাপেক্ষা আপনারা শুভ ফল পাবেন শ্রীযন্ত্রম স্থাপনের সময় দুধ জল এবং কেশর ব্যবহার করুন আর এই ছোট ছোটো নিয়ম মেনে যদি আপনারা এই ছোট্ট বস্তুটি স্থাপন করতে পারেন তাহলে সদা সর্বদা আপনারা মা লক্ষ্মীর কৃপাতে পরিপূর্ণ থাকবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার